আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি সালাদের রেসিপি নিয়ে আসছি। আর আজকের সালাদটি তৈরি করব ক্যাপসিকাম দিয়ে। আসলে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই কিছু ফ্রুটস সালাদ রাখা উচিত। পুষ্টিবিদেরা বলেন যে কিছু কাঁচা খাবার আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। আমরা তো সবুজ শাক সবজি রান্না করে খাই, তবে যেগুলো সালাদ করে খাওয়া যায় সেগুলো অবশ্যই সালাদ করে খাওয়া উচিত। আর এখন বাজারে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, তো সেটা দিয়ে যদি আমরা হেলদি সালাদ তৈরি করে খাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। বিভিন্ন খাবার তৈরিতে আমরা ক্যাপসিকাম ইউজ করি, তবে সালাদ করে খেতে পারলে বেশি ভালো, কারণ এটা কাঁচা খাওয়া যায় তাহলে বেশি উপকার হয়। তো আমি ক্যাপসিকাম আর সাথে শসা টমেটো নেব, এটা দিয়ে সালাদ তৈরি করব, হেলদি একটি সালাদ। প্রতিদিনের ব্রেকফাস্টের পরে কিংবা দুপুরের খাবারের পরে যদি একটু সালাদ খেতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। আর ক্যাপসিকামে তো অনেক বেশি ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ক্যাপসিকামের গুণের কথা বলে শেষ করা যাবে না। হার্ট ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া আমরা ত্বক ও চুলের যত্নে বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, কিন্তু ভিতর থেকে তো আমাদের পুষ্টি দরকার। তো সেজন্য যদি এই ধরনের সালাদ খেতে পারি আমাদের ত্বক ও চুলের জন্য বেশ ভালো হবে। তো এখন যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো এটা দিয়ে আমরা সালাদ তৈরি করে খেতে পারি ব্রেকফাস্টের পরে কিংবা দুপুরের খাবারের পরে। আর যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য তো সালাদ খুবই উপকারী। আমি সালাদ খুব পছন্দ করি, তো এজন্য বিভিন্ন ধরনের সালাদ তৈরি করি। তা আমার চ্যানেলে আরও সালাদের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে সবগুলো টমেটো, শসা আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি, লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি টমেটোগুলোকে। টমেটো, শসা সব কিছুই আমাদের শরীরের জন্য উপকারী। আর এই ধরনের একটি কালারফুল সালাদ হলে তো কথাই নেই। তো পেঁয়াজ লাগবে এখানে, আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, গোল গোল করে পেঁয়াজ কেটে নিতে হবে। ক্যাপসিকাম আসলে অনেক উপকারী একটি সবজি, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাছাড়া ক্যান্সার প্রতিরোধেও বিশেষ কার্যকরী এই সবজিটা। তা আগে তো আমাদের দেশে তেমন পাওয়া যেত না, বিদেশি সবজি যেহেতু এটা, এখন আমাদের দেশেও পাওয়া যায়। তো আমি এখানে সালাদের জন্য ড্রেসিং তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি টমেটো সস আর স্বাদমতো লবণ, আর দেব সরিষার তেল, আর এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়েছি আমি, এক চা চামচ পরিমাণ। এটা ঝালের আন্দাজ অনুযায়ী দিলেই হবে। তাই তো ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, এটা অপশনাল। চিনির বদলে হানি দেওয়া যাবে, আর মিষ্টি অ্যাভয়েড করতে চাইলে না দিলেই চলবে। তো আমি এখানে এখন সালাডটা রেডি করে নিব। কেটে রাখা টমেটো, শসা, ক্যাপসিকাম ভালো করে মিক্স করে নিব ড্রেসিংয়ের সাথে। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন, আর যারা বন্ধু হয়ে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি যে ড্রেসিংটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিব সবগুলো উপাদান। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই সালাদটি, আর খুবই হেলদি একটি সালাদ, যেহেতু কালারফুল, সবুজ লাল সব মিলিয়ে কালারফুল খাবার আমাদের স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই।
আর একটু কাঁচামরিচ টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে সালাদে কম ক্যালোরি থাকে, যা বেশি খেলেও সমস্যা হয় না। তাছাড়া সালাদ খাবার হজমেও সাহায্য করে। তৈরি হয়ে গেল হেলদি ক্যাপসিকামের সালাদ। কেমন লাগলো আপনাদের কাছে? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ক্যাপসিকামের এই হেলদি সালাদটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। ভারী খাবারের পরে কিংবা দুপুরের খাবারের সাথে এ ধরনের একটি সালাদ হলে তো কথাই নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।